এবং তার থেকে শুরু করছি। প্রাণী রাজ্য, তাহলে প্রাণী রাজ্যর মধ্যে কাকে প্রাণী বলবো আগে তাতে আসব, এবং তারপরে জানবার চেষ্টা করবো এই রাজ্যটা কিভাবে ভাগ করা হয়। প্রাণী রাজ্য, তাহলে প্রাণী রাজ্যের মধ্যে প্রথম আসছি প্রাণী কাকে বলবো। সহজ করে আগে প্রথমে দেখে নাও প্রাণী কোষটা দেখতে এইরকম, আর রবার্ট হুইটেকার যাকে প্রাণী বলতে বুঝিয়েছেন সেটা কি একবার আগে প্রথম সেটা করছি। যে সকল ইউক্যারিওটিক বহুকোষী জীবে কোষ প্রাচীর নেই, পরভোজী পুষ্টি দেখা যায় তাদের প্রাণী বলে। ইউক্যারিওটিক মানে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, বহুকোষী কোষ প্রাচীর নেই, আর পরভোজী পুষ্টি মানে পুষ্টির জন্য অন্যের ওপরে নির্ভরশীল। দু ধরনের মুখ্য পুষ্টি, স্বভোজী আর পরভোজী। স্বভোজী সাধারণভাবে দেখা যাচ্ছে উদ্ভিদে আর কয়েক ধরনের প্রোটিস্টাতে, বা প্রোটিস বলবো কয়েক ধরনের প্রোটিস্টের মধ্যে, আর পরভোজী পুষ্টি এখানে দেখা যাচ্ছে প্রাণীতে বা ছত্রাকে, কিছু কিছু প্রোটিস্টে। তাহলে যে সকল ইউক্যারিওটিক বহুকোষী, বহুকোষী জীব হতেই হবে, ইউক্যারিওটিক হতে হবে, কোষ প্রাচীর নেই আর পরভোজী পুষ্টি, মুখ্য চারটে গুণ আমরা দেখে নিয়েছি। তাহলে এই হচ্ছে প্রাণী, এই ধরনের জীব থাকলে প্রাণী। এবং দেখো এখানে আমরা সবকটা কথার অর্থ বুঝতে পারি, অন্যকে বোঝাতেও পারি, তাতে সুবিধে যে বিষয়বস্তুটা পরিষ্কার থাকে। চারটি বিষয়ে চারটি বিশেষ গুণ নিয়েছি যা দিয়ে প্রাণী বলা হয়েছে। তাহলে এরপরে এগোই, প্রাণী রবার্ট হুইটেকার অনুসারে প্রাণী রাজ্যটা এইরকম ভাগ করা। রবার্ট হুইটেকার প্রাণী রাজ্যকে এরকম ভাগ করেছেন অনেক বিস্তৃতভাবে, অন্যান্য অনেকেই করেছেন, কিন্তু আমরা এতটা বিস্তৃত করব না, খানিকটা নেব, খানিকটা এবং মূলত সাধারণ কিছু ভাগ নেব। প্রাণী বিভাগ, প্রাণীকে ভাগ করা হচ্ছে একটা সাধারণ দৃষ্টি থেকে ভাগ করা হয় দুভাগে। সাধারণ একটা দৃষ্টি থেকে দুভাগে ভাগ করা হয়, কিরকম দুটো ভাগ? একটা ভাগ হচ্ছে অমেরুদণ্ডী, মেরুদণ্ড বলে একটা জিনিস আছে, তোমরা নাম নিশ্চয়ই শুনেছ, আমাদের পিঠে শিরদাঁড়া বলি যেটা, সেরকম বিভিন্ন প্রাণীতে এই ধরনের কিছু জিনিস আছে, যাদের নেই তারা সব অমেরুদণ্ডী, যাদের আছে তারা মেরুদণ্ডী। অমেরুদণ্ডী বা ইনভার্টিব্রেট, মেরুদণ্ডী বা ভার্টিব্রেট। তাহলে প্রাণী রাজ্যকে এইরকম ভাবেও দুটো ভাগ আমরা করতে পারি, এটা অনেকটা চলতি আমাদের ব্যাপারটা বলা হয় মেরুদণ্ডের উপরে নির্ভরশীল হয়ে, অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী। আর অনেকেই ভাগ করেছেন, আমরা রবার্ট হুইটেকারকেও নেব, একটু ছোট করে নেব, বেশি বড় বিস্তৃত আমাদের পড়বার সুযোগ নেই, আমরা অল্প করে কিছু বিষয়টা দেখবার চেষ্টা করব। তাহলে সেইটা কিরকম ভাগ, আগে একটু সেই ভাগটাতে চলে যাব। সংক্ষিপ্তভাবে প্রাণী রাজ্যকে কিরকম করে ভাগ করা যায়, আমরা প্রাণী কাকে বলেছি সেই ধরনের জীবগোষ্ঠীকে ভাগ করতে চাইছি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে আগে বৈশিষ্ট্যের ভিত্তিতে একটু প্রাণী রাজ্যকে একটু ভাগ করতে চলে যাই। নানা বৈশিষ্ট্যর দিক থেকে প্রাণী রাজ্যকে কিরকম ভাগ করা যায়, প্রথম লিখেছি, তাকিয়ে দেখো, শুধু এই রকম প্রাণী রাজ্যকে ভাগ করা যায়। পর্ব নেওয়া হয়েছে, লেখার দরকার নেই, আপাতত বুঝে নাও। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটি হেলিমেন্থিস, অ্যাসকেলমিন্থিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডারমাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, আরও আছে আমাদের এই কয়েকটা পর্ব জানতে হবে। এরা হচ্ছে প্রথম দিককার একটা জিনিস পর্ব। তারপরে আসছি কর্ডাটাকে ভাগ করা হচ্ছে। পর্ব কর্ডাটাকে যদি ভাগ করা হয়, যেটা ভাগ করা হবে এই ভাগের দলটাকে বলা হবে উপপর্ব। পর্বকে ভাগ করা হচ্ছে উপপর্বে। তিনটি নিয়েছে আপাতত, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা এবং ভার্টিব্রাটা, অন্যরা এর মধ্যে আরও কিছু ভাগ করে, আমরা আপাতত শুধু তিনটে নিয়ে চলছি, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তারপরে ভার্টিব্রাটাকে একটু, যারা মেরুদণ্ডী, এই মেরুদণ্ডী একেই ভাগ করছি। একে যদি একটু ভাগ করা হয় কিরকম, এটা অধিশ্রেণী, এই দল গ্রুপ
এর ট্যাক্সোনমিক র্যাঙ্ক বা এর বিন্যাসগত যে ধাপ সেটা অধিশ্রেণী, দুটো অধিশ্রেণী অ্যাগনাথা ন্যাথোস্টোমাটা, কিসের উপরে নির্ভর করেছে? মূলত চোয়ালের উপস্থিতির উপরে। ন্যাথোস্টোমাটা চোয়ালযুক্ত, এই চোয়ালযুক্ত দলগুলো যে বিন্যাসের স্তর নাম শ্রেণী, এই তাকে শ্রেণী ভাগ করা হচ্ছে ছটা, কন্ড্রিকথিস, তরুণাস্থি বিশিষ্ট অস্থিকথিস, অস্থি বিশিষ্ট দুজনেই মাছ, পরে অ্যাম্ফিবিয়া উভচর, রেপটিলিয়া সরীসৃপ, অ্যাভিস পক্ষী জাতীয় এবং মামেলিয়া বা স্তন্যপায়ী। এই হচ্ছে প্রাণীরাজ্যের আমাদের সংক্ষিপ্ত এই রূপে পড়বার কথা। পর্ব তাকে ভাগ করে উপপর্ব, উপপর্বকে ভাগ করলে অধিশ্রেণী হয়, অধিশ্রেণীকে ভাগ করলে শ্রেণী হয়। এই হচ্ছে বিন্যাসবিধির নিয়ম, এই রকমভাবে ভাগ করা হয়েছে। শুরু করি তাহলে বিভিন্ন দলের কিরকম উপস্থিতি, অনেক তো দলের নাম করেছি আমরা, একটুবারে কতজন কিরকম আছে, বিভিন্ন দলের আনুপাতিক উপস্থিতি। সব থেকে বেশি আছে 73% দেখতে পাওয়া যাচ্ছে পতঙ্গ, তারপরে 12% রয়েছে পতঙ্গ ছাড়া অন্যান্য আর্থ্রোপোডা, আর্থ্রোপড, 11% আর্থ্রোপড ছাড়া অন্যান্য অমেরুদণ্ডী এবং 4% মেরুদণ্ডী। এই হলো আমাদের বিভিন্ন দলের উপস্থিতি যা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে। একটা ছবি নিয়েছি, একটা প্রশ্ন নিয়েছি, তেঁতুলিয়া আগে উত্তরটা করতে চেষ্টা করো। জীব জগতের কত শতাংশ অমেরুদণ্ডী প্রাণী আছে? জীব জগতের কত শতাংশ অমেরুদণ্ডী প্রাণী আছে? তেঁতুলিয়া আগে পরে নবাবগঞ্জ। নবাবগঞ্জ একটু তাড়াতাড়ি, মশাট, কতজন, কত শতাংশ অমেরুদণ্ডী প্রাণী আছে বলো? 11%। আচ্ছা বসে পড়ে, মশাট কত শতাংশ অমেরুদণ্ডী প্রাণী আছে? মশাট 96%। রাইট, বসে পড়ো। 96% দেখো, সহজ করে বার করার কি উপায় আছে? এই মেরুদণ্ডী রয়েছে 4%, ব্যাস ফুরিয়ে গেল, আর বাকিরা সবাই হয় অমেরুদণ্ডী। 4% মেরুদণ্ডী, বাকি সবাই অমেরুদণ্ডী। তাহলে এই হলো আমাদের কি করে হিসেব নিকেশ করা যায়। অনেক সময় এইরকম সব হিসেব জানতে টানতে চায়। জীব জগতে সবচেয়ে বেশি রয়েছে পতঙ্গ। আমি তোমাদের একটা পতঙ্গ তো আমরা সবাই দেখেছি, কে আর না দেখেছে, সবাই রোজকার দেখতে পাই। কিন্তু পতঙ্গের সম্পর্কে একটা ছোট্ট জিনিস ভাববার, সেই জিনিসে একবার একটু দেখে যেতে চাইছি আমরা, একটু সেইটা দেখার জন্য একবার যাই সেইখানে, যেখানে এই বিষয়টা জানতে পারবার চেষ্টা করতে পারি। দেখো সামনে আমরা একটা ছোট্ট জিনিস কিছু করতে পারি কিনা সেখানটা একটু বোঝবার চেষ্টা করব, দেখার চেষ্টা করব বিষয়টা কিরকম। আর পতঙ্গদের ক্ষেত্রে আমরা পতঙ্গদের যা দেখতে পাই সেখানে অনেক কিছু জিনিসই দেখতে পাই, তার মধ্যে একটা ছোট্ট জিনিস দেখতে এসেছি। দেখো সবাই সামনে একটু দেখতে পাচ্ছ কিনা, দেখো পতঙ্গ সম্পর্কে একটা জিনিস দেখতে এসেছি, ভালো করে খেয়াল করো। প্রথমে দেখছি পতঙ্গ, দেখো পতঙ্গকে একটা ছোট্ট পাইপের উপর দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। পতঙ্গ দেখো একটা ছোট্ট পাইপের উপর থেকে তাকে ধাক্কা দিয়ে যেন ফেলে দেওয়া হলো, প্রথম ধাক্কা খেয়ে সে একটুখানি উল্টেও গেল, সরেও গেল, কিন্তু সে পড়ে যাচ্ছে না। ওই পতঙ্গের ডানা যতই ছোট হোক না কেন তেমনি দেখতে যাচ্ছি। দেখো আরো একবার করা হলো, একটা ছোট পতঙ্গ যার ডানাটা আরো ছোট, কিন্তু তাকেও ধাক্কা মেরে ফেলে দিলে সে পড়ে যাচ্ছে না, সে ঠিক উঠছে। তোমরা মশাকে ধাক্কা মারো কিন্তু মশা উল্টে পড়ে যায় না। তাহলে দেখো পতঙ্গর ছোট ডানা বড় ডানা যাই হোক, ওরা কিন্তু ঠিক নিশ্চিন্তে উঠছে। উল্টো দিক থেকে ফেলে দাও, উল্টে দাও, কিন্তু সে ঠিক, দেখো উল্টে দিয়েছে,
উল্টে গেল বটে, কিন্তু সে ঠিক আবার সোজা হয়ে গিয়ে ঠিক উঠছে। তাহলে সবাই ভাবছেন যে এই পতঙ্গ এত ছোট ডানা তৎসত্ত্বেও ঠিক উঠছে কি করে, আমাদের প্লেনগুলোতে তাহলে সেই রকম ব্যবস্থা করা যায় কি না, সেজন্য নানা ধরনের গবেষণা হচ্ছে। আমি তোমাদের সেই গবেষণার একটা ছোট্ট দিক দেখাবার চেষ্টা করলাম। দেখো পতঙ্গ আমরা অনেক রোজকার দেখতে পাই, কিন্তু পতঙ্গের মধ্যে একটা বিরাট বড় জিনিস আছে, সে উল্টে পড়ে যাচ্ছে না, আকাশে ঠিক উঠছে, একটা ধাক্কা মেরে ফেলে দিলেও সে ঠিক থাকছে। তাহলে এই জিনিসটা শিক্ষা নেওয়ার চেষ্টা করছে পতঙ্গের মধ্যে থেকে, বিজ্ঞানীরা বোঝবার চেষ্টা করছেন কি করে পতঙ্গটা করতে পারে। জীব জগতের বৈশিষ্ট্যের মধ্যে শুরু করছি আগে, তাহলে সব বৈশিষ্ট্যের মধ্যে এবারে প্রথম দুই একটা জিনিস যেগুলো আমাদের মাঝে সাজিয়ে আসবে সেটার সঙ্গে শুরু করছি। কোনো একটা যদি জীব থাকে, তাকে যদি একটা কোনো তল দিয়েই নির্দিষ্টভাবে দুদিকে কাটা যায় না, তাহলে অপ্রতিসাম্য, তাকে ওই জিনিসটাকে বলা হয় অপ্রতিসাম্য, দেহটাকে অপ্রতিসাম্য বলা হয়। যদি এমন কোনো ছাকে যে কোনো তলে কাটলেই দুটো সমানভাবে ভাগ করা যায়, যে কোনো তলেই কাটো না কেন, তাহলে তাকে বলা হয় অরীয় প্রতিসাম্য। যেমন বৃত্তাকার যদি কিছু জিনিস হয়, নলাকার জিনিস হয়, আর যদি একখানাই তল আছে যা দিয়ে দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক দুটো দেহটা দুটো সমান অংশে ভাগ হয়ে যাবে, তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলা হবে। যেমন একটা ছাগলের ক্ষেত্রে দেখলে, মানুষের ক্ষেত্রে এরকম সব হবে। তাহলে অপ্রতিসাম্য, কখনোই প্রতিসাম্য কিছু জিনিস পাওয়া যাবে না, যে কোনো তলে কাটলেই পাওয়া যাবে সেটা অরীয়, আর একখানা তল আছে যেটাতে দুটো দুটো সমান অংশ ভাগ করা যায়, তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা জিনিস নাম সিলোম। সিলোম জিনিসটা কি কেউ বলতে পারে, সাহায্য করবে? সিলোম জিনিসটা কি, কেউ একটা হাত তুললে তাড়াতাড়ি উত্তরটা নেব। সিলোম জিনিসটা কি, সিলোম জিনিসটা কি, তাহলে উত্তরে চলব। সিলোম জিনিসটা, হ্যাঁ মশাটে চট করে শুনে নি, সিলোম জিনিসটা কি, সিলোম কাকে বলে বল? দেহ গহ্বর। সিলোম দেহ গহ্বর, আর কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। আচ্ছা আমি তাহলে একটু লিখে নি, দেহ গহ্বর খারাপ বলনি, আর একটু দরকার হবে জিনিসটা যেতে বুঝবার জন্য। তাহলে প্রাণীদের দেহের মধ্যে পাচন নালী ও দেহ প্রাচীরের মধ্যে মেসোডার্ম নির্মিত একটা গহ্বর, দেহ গহ্বর বলেছে, তাকে সিলোম বলে। একটু উপস্থিতিটা কোথায় একটু বললাম, দেহের মধ্যে পাচন নালী আর দেহ প্রাচীরের মধ্যে মেসোডার্ম দিয়ে তৈরি, কে তৈরি করেছে এবং কোথায় আছে তাকিয়ে দেখো। ছবিতে বলা হয়েছে মেসোডার্ম দিয়ে দেখো দেহটা তৈরি হয়েছে। প্রথমে তো একটা কোষ দিয়ে জীবন শুরু হয় বহুকোষীদেরও, তারপরে সেই কোষগুলো ভাগ হতে হতে বিভিন্ন গঠন দেয়। এইখানে দেখো গঠনে এসেছি, এইরকম মেসোডার্ম দিয়ে এইরকম গঠন হয়েছে, পাচন নালী আর দেহর দেহ প্রাচীরের মাঝখানে মেসোডার্ম দিয়ে দেহ গহ্বর তৈরি হয়েছে, এই নাম সিলোম। কিরম ভাবে তৈরি হচ্ছে, নানা বিশেষ বিশেষ কলাকোষ নানা তৈরি হবে এবং এইভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে। তাহলে সিলোম কাকে বলে বললে, এইভাবে ব্যাপারটা বললে খুব ভালো হবে, কারণ অন্যান্য আরো সব জিনিস সঙ্গে থাকবে। সিলোম কাকে বলে? তাহলে দেহ তৈরি হয়েছে আর দেহের মধ্যে পাচন নালী ও দেহ প্রাচীরের মধ্যে একটা মেসোডার্ম দিয়ে একটা গহ্বর তৈরি হয়েছে, সেটা সিলোম। সিলোম কাকে বলে লিখেছি। পরে আসছি একটু বৈশিষ্ট্যগুলোতে, সিলোম জিনিসটা কি কোথায় পাওয়া যায় লিখলাম করলাম। সিলোম শব্দটা এসেছে গ্রিক ভাষার কৈলস, তার থেকে ফাঁপা। সিলোম নামটা সিওই, এরকম সিলোম যে নামটা এসেছে সেইটা কৈলস থেকে এসেছে, যেটা গ্রিক শব্দ যার থেকে যার অর্থ ফাঁপা, বস্তু ওখানটা ফাঁপা জিনিস জায়গাটা রয়েছে। জি আর ডট মানে গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে, এটা বোঝানো হয়।
এল ডট ল্যাটিন ভাষার থেকে নেওয়া হয়েছে বোঝানো হয়। তাহলে খৈলস থেকে সিলম এই ব্যাপারটা এসেছে ফাঁপা জিনিস। যদি দেহগুলো তাকিয়ে দেখি কিরকম দেহটা তাকিয়ে দেখতে পাওয়া যাবে, এই রকম দেহটা দেখতে পাওয়া যাবে। দেখো সামনে দেহ গহ্বর প্রথম দিককার একটু প্রাণী সিলম নেই, পরের দিকের সিলমের মতো আছে কিন্তু প্রকৃত নয় মেসোডাম নিয়ে, সেই জন্য নাম ছদ্ম সিলম, সিউডো সিলম, সিউডো মানে ছদ্ম অপ্রকৃত, তারপরে সিলম এসেছে। তাহলে ধাপে ধাপে জিনিসটা গড়ে উঠেছে আমরা এইরকমই বুঝতে পাচ্ছি। তাহলে কিরকম সিলমটা রয়েছে বোঝার জন্য ছবিতে দেখলাম। তাহলে প্রথমটা উদাহরণ প্ল্যানেরিয়া, পরের উদাহরণ গোলকৃমি, আর তারপরের উদাহরণ কেঁচো। যখন আসবে দলগুলোতে তখন এই বৈশিষ্ট্যটাও নিতে পারো, সিলমের বৈশিষ্ট্যটাও নিতে পারো। প্ল্যানেরিয়া প্রথম দিককার একটা দল নাম আসবে, গোলকৃমিওর নাম আসবে, কেঁচো আসবে, তখন দলগুলোর তো এটা নিতে পারো কিরম এসেছে দেখবার চেষ্টা করলাম, এবং মেসোডান দিয়ে সেইটা তৈরি হতে হবে। এক নজরে প্রাণী রাজ্যের একটু বৈশিষ্ট্য দেখছি এক নজরে। প্রথমে অপ্রতিসাম্য, কোনোই প্রতিসাম্য ব্যাপারটা নেই, দল পরিফেরা, তারপরে দল নিডারিয়া ওরীয় ভাবে প্রতিসম, তারপরে সিলোম নেই, তখনো পর্যন্ত সিলোম আইনি প্ল্যাটিন গ্যালমেন্থিস, তারপরে ধরো একটা গুণ এসেছে ছদ্ম সিলোম অ্যাসকেলমেন্থিস, তারপরে রয়েছে দেহটা দ্বিপার্শ্বীয় হবে, তখনই এসে গেছে দেহ গহ্বরের মধ্যে সিলোম এসেছে, তারপরে মোলাস্কা থেকে অন্যান্য আরো সবাই। তাহলে একটা আদিম প্রাণী যাতে এইসব গুণ ছিল না, ধারাবাহিক ভাবে এক একটা গুণ দেখা দিয়েছে কিরম কিরম এসেছে, এবং সেই গুণগুলো পরবর্তীকালে আরো তার সঙ্গে আরো জটিল গুণও এসেছে। তবে এমনও হয় কোনো কোনো গুণ হারিয়েও যায়, এমন নয় সব ভালো গুণগুলো এক জায়গায় জড়ো হবে, বেশ কিছু ভালো গুণ হারিয়েও যায়, আবার কয়েকটা খারাপ গুণ থেকেও যায়, এমনও হয়। তো এক নজরে প্রাণী রাজ্যের বিভিন্ন বৈশিষ্ট্য, তার মধ্যে মূলত প্রতিসাম্যের ব্যাপারটা দেখলাম যেটা শুরুতেই করেছিলাম, আর সিলমের ব্যাপারটা করলাম। তাহলে প্রথম প্রাণী এসেছি একটু দেখতে, নামটা চিনতে হবে নবাবগঞ্জ, একে নবাবগঞ্জ এই প্রাণীটাকে একটু চিনতে হবে তাড়াতাড়ি, নবাবগঞ্জ প্রাণীটাকে চিনতে হবে। আমার মনে হয় না কেউ নেই, কেউ এমন থাকবে যে চেনে না, নাও তাকে, রাইট, ঠিক বলেছো, এটা স্পঞ্জ। তাহলে এটা স্পঞ্জ, স্পঞ্জ এবং অনেক সময়কে ব্যারেল স্পঞ্জ, ওই ব্যারেলের মতো দেখতে বা চোঙের মতো দেখতে, সাইকন বিজ্ঞানসম্মত নাম সাইকন। তাহলে স্পঞ্জ দেখতে এইরকম, স্পঞ্জ দেখতে এইরকম, স্পঞ্জের স্পঞ্জের বাইরে থেকে ভেতরে জল ঢোকে। আমি বরং এইটা একটু দেখবার বুঝবার আগে একটু দেখে আসার চেষ্টা করি কিরকম ব্যাপারটা, তাহলে দেখে নিতে পারলে হয়তো বিষয়টা আমাদের একটু সহজ হতে পারে। আমরা একটু দেখে আসার চেষ্টা করি এরা বিষয়টা কি বিষয়, দেখো একটু বিষয়টা দেখতে পাওয়া যায় কি না, আমার মনে হয় তাহলে একটু সুবিধে হবে, আমি সেই জায়গাটাতে পৌঁছচ্ছি, তাকিয়ে দেখো তাতে এসে পৌঁছচ্ছি, আমার মনে হয় এবার এসে পৌঁছেছি যাতে দেখতে পাওয়া যাবে। আমরা স্পঞ্জের বিষয়ে একটু দেখতে এসেছি, দেখো সামনে দেখতে পাচ্ছ কিনা, সবাই আশা করি এবারে দেখতে পাচ্ছ, সামনে একটা ছোট্ট জিনিস চলছে, কি রকম বিষয়টা চলছে দেখো। আমরা একটু স্পঞ্জের দলের দেখতে এসেছি, ব্যারেল স্পঞ্জ, ওই লম্বা লম্বা স্পঞ্জ, কি করা হচ্ছে দেখো, স্পঞ্জের গায়ে নিচের দিকে একটু সবুজ রং দিয়ে দেওয়া হয়েছে, জলেই থাকে ওরা, তাহলে নিচের দিকে দেওয়া হয়েছে, দেখো কিছুক্ষণের মধ্যেই ওই মুখ দিয়ে বেরিয়ে আসছে জল, ওই রং রঙিন জল মুখ দিয়ে বেরিয়ে আসছে, মানে মুখ উপরটাকে যদি তুমি মুখ বলো, তাহলে গায়ে দিল নিচে আর ওপর দিয়ে বেরিয়ে এলো, তার মানেই হচ্ছে অনেক গায়ে ছিদ্র আছে আর মাথায় মুখেও ছিদ্র আছে ওপরে। তাহলে জল এই পাশ দিয়ে ঢুকবে, ভেতরে ঢুকে পড়বে আর ওপর দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে স্পঞ্জের ক্ষেত্রে বাইরে থেকে ভেতরে জলের প্রভাব, গায়ে দেওয়ালের যে ফুটো ছিদ্র তাকে অস্টিয়া বলা হবে, বহু বচনে এক বচনে অস্টিয়াম,
মুখের ওপরের দিকে একখানা ছিদ্রর বড় নিয়ে রয়েছে, যার নাম অস্কিউলাম। সাধারণত আম থাকলে এক বচনে বোঝানো হয়, অস্টিয়াম এক বচনে, অস্কিউলাম এক বচনে, বহু হয়ে গেলে অস্টিয়া। তাহলে এইরকম জল ঢুকে যাচ্ছে, যে দলটায় স্পঞ্জের দল নাম পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। গ্রিক শব্দ পোরাস থেকে এসেছে পরিফেরা, ফেরা মানে বহন করা। পোরাস ছিদ্র, গায়ে অসংখ্য ছিদ্র রয়েছে, দেখতে পেয়েছো আমরা আগেই দেখে নিয়েছি, গায়ে অসংখ্য ছিদ্র রয়েছে, সেই জন্য নামটাও পরিফেরা করা হয়েছে। বহিঃগাত্রে অসংখ্য ছিদ্র থাকে যাকে অস্টিয়া বলে, এর জন্য এদের বাংলা নাম ছিদ্রাল প্রাণী, ছিদ্রযুক্ত প্রাণী। অনেক ছিদ্র রয়েছে এবং ছিদ্র যে আছে তুমি সহজেই প্রমাণও করতে পারলে, নিচে একটুখানি রঙিন জল দিলে একটুবারেই উপর দিয়ে বেরিয়ে এসছে। দেহের ভিতরে অসংখ্য নালি বর্তমান, দেহের ভিতরে অসংখ্য নালী বর্তমান আছে। তাহলে এইরকম সব বিশেষ কিছু কিছু সব বৈশিষ্ট্য দেখা দিয়েছে এখানে। আর ছবি দেখে নাও, আর অল্প দু এক কথায় শুধু বৈশিষ্ট্য লিখলেই হবে। তাহলে পরিফেরা বিশেষ বৈশিষ্ট্য, গায়ে অসংখ্য ছিদ্র, তাহলে নালিকাও ভেতরে রয়েছে। দেখে নাও স্পঞ্জে, আমি আর একবার স্পঞ্জ যেমন দেখা যায় সেমনি স্পঞ্জ জলে রয়েছে, একটা জায়গায় স্পঞ্জ নড়াচড়া করে না, এক জায়গায় স্থির। প্রাণী হলেও এক জায়গায় সারা জীবন স্থির থেকে যাবে। এই হলো অস্কিউলাম, আর তার পাশে পাশে রয়েছে অস্টিয়া। তাহলে এই হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জের ছবি কিরকম আঁকতে পারো, ত্রিমাত্রিক কেমন ছবি আঁকতে পারো, দেখে নাও ত্রিমাত্রিক কেমন করে ছবি আঁকা যায়। এইরকম করে ত্রিমাত্রিক ছবি আঁকতে পারো, একটু কিরকম কাত করে দেখানো হলে, ভেতরটা দেখানো গেলে জলটা কেমন বেরোয়, তাহলে সুবিধে বোঝানো। আমি আরেকটা ছোট্ট জিনিস আরেকবার করে নিই, দিয়ে তাহলে বুঝতে চেষ্টা করব ব্যাপারটা কিরকম, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। আমি একটা জিনিস একটু দেখাবার চেষ্টা করি সবাইকে, তাহলে আমাদের বোঝাটা একটু সহজ হবে বলে মনে হয়। আমি একটু সেই জিনিসটাতে এসে পৌঁছচ্ছি, সবাইকে একটু দেখাতে চাই আর একটা জিনিস, যাতে এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধে হয়। আমরা সেই জিনিসটা একটু দেখতে এসেছি, দেখো সবাই দেখতে এবারে পাচ্ছ কিনা দেখো, আমার মনে হয় সবাই এবারে দেখতে পাবে। তাতে দেখতে এসেছি সবাই তাকিয়ে দেখো, একটা ছোট্ট জিনিস দেখতে এসেছি এবং তার থেকে বুঝতে চেষ্টা করব ব্যাপারটা কিরকম। সামনে সবাই দেখো, এই হচ্ছে আমাদের স্পঞ্জের মধ্যে জল কেমন ঢুকছে। বাঁদিকটা হচ্ছে লম্বচ্ছেদে, লম্বালম্বি কাটলে কেমন দেখব, আর আড়াআড়ি কাটলে কেমন দেখব, ওপর থেকে দেখব কিরকম। তাহলে জল কিরম করে ঢুকছে দেখো আর বেরোচ্ছে, জল এইরকম পাশ দিয়ে ছিদ্র দিয়ে ঢুকছে আর ওপরে চলে যাচ্ছে, আর কিরকম সব রয়েছে কোষ্ঠ পাশে। এটা অ্যাসকোনয়েড স্পঞ্জ, আর একটা অন্য ধরনের স্পঞ্জ, একই রকম জল ঢুকছে আর বেরোচ্ছে, কিরকম সব। তাহলে এইরকম সব রয়েছে, আর একটা রয়েছে লিউকোনয়েড স্পঞ্জ। আর একটা যে জিনিসের বিশেষ, সেটা হচ্ছে ওই যে একটা দেখলে একখানা যেন ফ্ল্যাজেলাম আছে, জলের গতিকে সে যা বা জলের সঙ্গে অন্য জিনিস ঢুকছে তাকে একটা নির্দিষ্ট দিকে পাঠিয়ে দিচ্ছে, তাকে বলা হচ্ছে কোয়ানোসাইট। সে জলের গতিকে কিরকম একটা দিক নির্দেশ করে দিচ্ছে, তাহলে এই কোয়ানোসাইট এর মধ্যে রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা পরিফেরা বা ছিদ্রাল প্রাণীর বৈশিষ্ট্য, কোয়ানোসাইট কোষ রয়েছে, ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট বিশেষ কোষ। অন্তত কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য করতে হবে, ছোট প্রশ্ন আসছে বা বৈশিষ্ট্য লেখো আসছে, বা কোয়ানোসাইট কোথায় দেখা যায়, কোন পর্বের প্রাণীতে, এই রকম প্রশ্ন আসছে, সেজন্য তৈরি হতে হবে। উদাহরণ সবার জানা, মোটামুটি তোমরা চিনে ফেলেছো, আগে আমি একটা নাম করলাম, আমরা দেখে এসেছি সাইকন স্পঞ্জ এবং আর একটা নেপচুন কাপ ও স্পঞ্জ। তাহলে স্পঞ্জ হচ্ছে পরিফেরার পর্বের বিশেষ প্রাণী যারা রয়েছে। তাহলে পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বৈশিষ্ট্য এরকম, আমরা তিনটে মুখ্য বৈশিষ্ট্য ছবি দেখেছি, তিনটে বিষয় দেখেছি কোথায় পাওয়া যায় এবং নাম করেছি, নাম করলাম কিরকম স্পঞ্জের নাম। একটু বইগুলোর সঙ্গেও যোগাযোগ করো, দেখো কি ব্যাপার কি লেখা রয়েছে। তাহলে আমাদের প্রাণী শুরু হয়েছে বহুকোষী থেকে, কোনো এককোষী প্রাণী কিন্তু নেই। অ্যামিবা, প্যারামেসিয়াম এসব যদি নাম এসে যায় তারা কিন্তু, ওরা কিন্তু আর এখন কেউ প্রাণী নয়, ওরা এককোষী,
ওরা সবাই প্রোটিন।